ক্রিকেট কে বাঁচান আপনি জি পাপন কে বাদ দেয়া হোক এবং পাপন জীবনের ক্রিকেটও খেলamai উনি উনি জীবনের ক্রিকেটও আননি কিভাবে হয় এবারের বিশ্বকাপে 3 ম্যাচ জিতেছে বাংলাদেশ একাশুরী সর্বোচ্চ তিন ম্যাচে জয়ের নজির এবার গোনো টাইগাররা কিন্তু টুর্নামেন্টে বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দল গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে রোমাঞ্চকর জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে হেরে যায় টাইগাররা গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে নিজেদের টি বিশ্বকাপে দ্বিতীয়বারের সুপার দ্বিতীয়বার নিশ্চিত করে বাংলাদেশ গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলোই মন্থুর উইকেটে খেলেছে বাংলাদেশ যা অনেকটাই ঘরের উইকেটের মতো ওই ম্যাচগুলোতে গুলোতে সফল হলেও ব্যাটারদের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক আর দলের এমন পরিস্থিতির জন্য দায়ী বিসিবি সভাপতি ও কোচ হাতুরি সিং এমনটাই দাবি করছেন ক্রিকেট ভক্তরা দল নির্বাচন থেকে শুরু করে গোটা আসর জুড়েই ছিল ম্যানেজমেন্টের ব্যর্থতা তাই অনেকে দাবি তোলছে পাপন হাতবে সিং হওয়াটাও ক্রিকেট বাজাও পাপন সাহেবের যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে তাহলে পাপন সাহেব নিজ দায়িত্বে সরে দাঁড়াবে মাস্টার সভাপতির পদ দেখতে চাই মাস্টার ভাইকে সভাপতির পদ দেখতে চায় অনেকে আবার মাশরাফিকে সভাপতি হিসেবেও দেখতে চান তাদের দাবি মাশরাফি ক্রিকেট ব্যক্তিত্ব মানুষ সে অভিজ্ঞ একজন খেলোয়াড় ও সফল অধিনায়ক তাই তাকে সভাপতির দায়িত্ব দিলে তিনি দলটাকে গুছিয়ে নিতে পারবেন বলেও মন্তব্য অনেকের অন্যদিকে ক্রিকেট নিয়ে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকার কারণেই বারবার বৈশ্বিক টুর্নামেন্টে ভরাডুবি হয় টাইগারদের এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ক্রিকেটারদের নেতিবাচক অ্যাপ্রোচের সমালোচনা করেছেন তিনি বড় টুর্নামেন্ট নিয়ে বড় দলগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে বাংলাদেশের এমন কোনো পরিকল্পনা না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন আকরাম যারা ভালো দল তারা সাধারণত দুই থেকে চার বছরের টার্গেট নিয়ে পরিকল্পনা করে যেমন বিশ্বকাপ যদি পঞ্চাশ ওভারের হয় চার বছর পর কি হবে সেটা নিয়ে আগায় টি টোয়েন্টিতেও একই বিষয় টি টোয়েন্টি ফর্মের তরুণ খেলোয়াড়দের জন্য অনেক ভালো যাদের বেশি শক্তি সামর্থ্য আছে তাদের জন্য ভালো প্রতিটি বড় দল কিন্তু তাদেরই নিচ্ছে